আমি আজকাল দেখেছিলাম এই কোশ্চেনটা অনেক ফেমাস হয়েছিল যে গার্মেন্টসের কর্মী দেখতে এসেছে। আচ্ছা আমাকে বলুন, গার্মেন্টসের কর্মী যে ওয়ার্কারগুলা তারা কি মানুষ না? তারা তো অবশ্যই একজন মানুষ। ওদের যদি দেখতে ইচ্ছা করে তাহলে ওরা কেন আসবে না, তাই না? ওদেরও তো মুভি দেখার ইচ্ছা আছে। আচ্ছা আপনারা কেন মুভি দেখেন? আপনাদের ইচ্ছা আছে, আপনাদের মুভি দেখা পছন্দ। ওরাও তো মানুষ, তাই না? ওরাও দেখতে চায়, ওদেরও শখ আছে, ওরা কেন দেখবে না? নেটিজেন লিডার অবশ্যই, কারণ যে ওখানে মানে অনেক বাইরের তামিল এবং অনেক বাইরের অ্যাক্টরসগুলো কাজ করছে, তার মানে তো আরও ধামাকা। আর হচ্ছে অন্তঙ্কের মুভি গল্প সহ তো আরোই ভাল লাগবে সবার। আর হচ্ছে যে ওই গল্পটাতে না শুধু ফাইটিং না, ওই গল্পতে একটা স্টোরি আছে, একটা ব্যাক সিন আছে, যেটা ইনশাল্লাহ সবার অনেক অনেক ভাল লাগবে। নেটিজেন লিডারের ক্যারেক্টার হচ্ছে আমি বর্ষা খালামনির মেয়ে হয়ে থাকি। আমার বাবা কিন্তু ওখানে থাকে না, ওকে, বাট ওখানে একটা টুইস্ট আছে যেটা আমি বললে গল্প সবাই বুঝে যাবে। যে অবশ্যই আমার হচ্ছে হায়দ্রাবাদে আমি কাজ করে এসেছিলাম নেটিজেন লিডারের, ওখানে আমার ক্যারেক্টার ছিল বর্ষা খালামনির মেজ। আর হচ্ছে যে আমার টার্কিতে আরও শুটিং বাকি আছে, ইনশাল্লাহ এটার কাজ শুরু হবে খুবই শীঘ্রই। তো সবাই দোয়া করবেন, কারণ যে নেতৃত্ব লিডার যেই গল্পটা আছে সেটা হচ্ছে মানে অ্যাকশনও আছে এবং গল্প আছে, খুবই সুন্দর একটি গল্প। ঈদের মানে খুব শীঘ্রই হবে আমি বলে দিয়েছি, শুটিংটা টার্কিতে গিয়ে হবে, তো হায়দ্রাবাদে একটু কাজ বাকি আছে। দর্শককে বলবো যে নেতৃত্ব লিডার যেই মুভিটা আসছে এটা নতুন একটা ধামাকা নিয়ে আসছে। একটা তো ধামাকা চলছেই কিল হিম, আর নেতৃত্ব লিডার যেটা আসবে ইনশাল্লাহ আশা করি এটা অনেক ভালো লাগবে সবার, কারণ যে ওখানে অ্যাকশন সহ আরও অনেক সুন্দর সুন্দর গল্প পাবেন। ধারণা হচ্ছে যেমন আমার তো একটা মিউজিক ভিডিও আছে, ওখানে বর্ষা খালামনি অন্ত অঙ্কেলের সাথে আমার একটি মিউজিক ভিডিও আছে, ওটা এখন অবশ্য হয়নি, তবু ওটা হতে যাচ্ছে টার্কিতে। আর হায়দ্রাবাদে শুটিংয়ের সময় আমরা কী হতো যে আমরা অনেক দূরে দূরে গিয়ে শুটিং করতাম। ওখানে একটা সিন আমার মনে আছে যে আমরা হচ্ছে একটি বড় জায়গায় দাঁড়িয়ে আছি, ওখানে বর্ষা খালামনি ঘোষণা দিচ্ছে যে এবার এই সব দায়িত্ব খালামনি নেবে। হ্যাঁ জি অবশ্যই, আমরা একটি নতুন সিনেমা আসছে ছায়া, সেটা হচ্ছে বলতে গেলে পুরো ভিন্ন গল্প, কোনো অ্যাকশন নেই, খুবই ভালো গল্প একটা আসবে, এটা হচ্ছে কোরবানি ঈদে আসতে পারে। দেখেন এই খুশি নে দাদার সাথে যেই হ্যাপি মোমেন্টগুলো থাকে সেটা তখন আর পাই না, দাদার সাথে যে খুশিটা ঈদে ঈদটা সেটা তো আর পাই না। এমন না যে আমি শুধু কিল হিমই দেখবো, আরও তো অনেক মুভি আছে, যেমন জিন আছে, লিডার আমি বাংলাদেশ, ওটাও খুবই জনপ্রিয় হয়েছে, আমি কয়েকটা দেখেছি, লিডার আমি বাংলাদেশ দেখেছি এবং অনেকগুলাই মুভি দেখেছি, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, কারণ যে আমাদের কী করতে হয়, আমাদের সবার কাজে অ্যাপ্রিসিয়েশন করতে হয় সবার। একটা যখন একটা মানুষ সিনেমা বানায় তখন সে অনেক কষ্ট করে বানায়, সিনেমা বানানো কিন্তু মুখের কথা না, সে দিন রাত কষ্ট করে বানায়, সো এটা আমাদের অ্যাপ্রিসিয়েশন করতে হয়।